মধ্যে অতীতে যাই হয়ে থাকুক না কেন, একটা সত্যি কি জানো তো, আমি হচ্ছি তোমার বর্তমান আর আমি তোমার ভবিষ্যৎ। এর থেকে চির সত্যি আর কিচ্ছু নেই। সবটাই তো দেখাবে তোরা, আমি যেভাবে দেখতে চাইবো জীবনও আমাকে সেইভাবেই সত্যিটাকে দেখাবে। শুধু শুধু সন্দেহ করে মন খারাপ করে কি লাভ? আমি চাই না এক মুহূর্তের জন্য তুমি কষ্ট পাও, তোমার মন খারাপ হোক। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আমরা কাছে এসেছি বকুল, তোমাকে পেয়েছি আমি। মানুষ যত বেশি ভালোবাসে না তত বেশি হারানোর ভয় হয় বকুল। আর যখন তোমার শাড়িতে আগুন লেগে গেছিল তোমার এই ভিতরাম খুব ভয় পেয়েছিল। এই কারণেই না তোমাকে ভিতরাম বলি। কই দেখি হাতটার কি অবস্থা, এতটা পুড়ে গেছে। ঘরে ঢুকে তো আগে ওষুধ লাগানো উচিত ছিল, তখন থেকে উল্টো পাল্টা বকবক করে যাচ্ছ। ঢং হচ্ছিল না এতক্ষণ? দাঁড়াও আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আর অন্য কাউকে করতেও হবে না।